এই এপিসোডের শুরুতেই আমরা তেনশেনকে একটা বড় মনস্টার রূপে দেখতে পাই, যে বলছে মারো মারো আমাকে। এই বলেই সে সাগিরি ও ইউজিরাহাকে নিজের ফুলের মতো শিকড়গুলো দিয়ে অ্যাটাক করে, আর তখনই সেখানে শিয়ন চলে আসে আর সেই সব শিকড়গুলো কেটে দেয়। শিয়নকে দেখে সাগিরি একেবারে চমকে যায়। সাগিরি শিয়নকে দুবার ডাকে, কিন্তু শিয়ন সাগিরির কথা না শুনে নুরুগাইকে বলে সেন্তার শরীর থেকে সমস্ত ফুলগুলো কেটে দিতে এবং বাকি সবাইকে এখান থেকে নিয়ে চলে যেতে। তখন সাগিরি শিয়নকে আরও একবার ডাকে। তখন শিয়ন সাগিরিকে বলে আমরা পরে কথা বলবো, এই গন্ধ শব্দ সব কিছু থেকেই আমি বুঝতে পারছি এই প্রাণীগুলোই তেনজাকে মেরেছিল, আর আমি এখন তোমাদেরকে দেখাবো যে অমর কেউ কী করে মারা যায়। এই বলার পরেই শিয়নের পুরো শরীরে তাও প্রচুর পরিমাণে বাড়তে থাকে। একই সাথে শিয়ন বলে এদের শরীর থেকে বেরিয়ে আসা তাও বা তরঙ্গগুলিকে যদি কাটা যায় তাহলে এদেরকে মারা সম্ভব। তখন তেনশেন আবার শিকড়গুলো দিয়ে শিয়নের ওপর অ্যাটাক করে, কিন্তু শিয়ন এবারও সব শিকড়গুলোকে নিমেষের মধ্যেই তার তরোয়াল দিয়ে কেটে দেয়। অন্যদিকে আমরা দেখি নুরুগাই তার তরোয়াল দিয়ে সেন্তার শরীরে গজানো সব ফুলগুলোকে একটা একটা করে কেটে ফেলে, কিন্তু তখনও সাগিরি বুঝে উঠতে পারে না যে সে এরপর কী করবে। সেই সময় হোকোর কাটা মাথাটা সাগিরির হাতেই ছিল, সে তাই হোকোকে জিজ্ঞাসা করে আমাদের এরপর কী করার দরকার। হোকো সাগিরিকে বলে আমি এই বিষয়ে কিচ্ছু বলতে পারবো না, আমি ঠিক এখনও বুঝেই উঠতে পারিনি যে তেনশেনরা আসলে কী জিনিস। তখন সেন্তার মুখ দিয়ে খুবই রক্ত ঝরছিল, তাই ইউজিরাহা সাগিরি ও নুরুগাইকে বলে তোমরা সেন্তার কাছ থেকে সরো, আমার কাছে একটা ওষুধ আছে যেটা দিয়ে অন্তত এই রক্ত পড়াটা কমানো যাবে। তখন সেন্তা খুবই আস্তে আস্তে বলে ইউজিরাহা আমার অনেক দেরি হয়ে গেছে। এই সময়েই ওরা অন্যদিকে একটা জোরালো শব্দ শুনতে পায়। সাগিরি খুব বিস্ময়ের সাথে সেই দিকে তাকালে নুরুগাই বলে তুমি চিন্তা করো না, শিয়ন খুবই শক্তিশালী, ও এত তাড়াতাড়ি মরবে না। এই সময় শিয়ন তেনশেনের ওপর লাগাতার অ্যাটাক করতে থাকে, কিন্তু প্রত্যেকবারই তেনশেন তার অ্যাটাকগুলো থেকে বেঁচে যায়। কিন্তু একইভাবে লাগাতার অ্যাটাক করার পর একবার সে তেনশেনের পেটে তার তরোয়ালটা ঢুকিয়ে দিতে পারে, আর তরোয়ালটাকে ঘুরিয়ে সে তেনশেনকে লাথি মেরে নিচের দিকে ফেলে দেয়। সেই সময় ইউজিরাহা অবাক হয়ে বলে বাপরে উনি তো খুবই শক্তিশালী। তখন নুরুগাই একটু গর্বের সাথে বলে উনি আমার মাস্টার। আর সাগিরি ভাবে তাহলে কি শিয়নের তাওয়ের পাওয়ার তেনশেনদের তাওয়ের পাওয়ারের মতনই। এইসব কথা বলতে বলতেই হঠাৎই ওদিকে শিয়নের শরীর থেকে ফুল বেরোতে শুরু হয়ে যায়, আর তেনশেন উঠে দাঁড়িয়ে হাসতে হাসতে বলে আমার একটা আছরও তোমাকে ফুল বানানোর জন্য যথেষ্ট, আর তুমি খুব শক্তিশালী, তোমাকে দিয়ে খুব ভালো ট্যান বানানো যাবে। এই সময় নুরুগাই মাস্টার বলে চিৎকার করে ওঠে, কিন্তু মেন ব্যাপার হচ্ছে শিয়ন এখনও হার মানেনি। সে তার শরীরের সব ফুলগুলোকে তার নিজের তরোয়াল দিয়ে কেটে দেয়, আর শেষে সে তার হাতের একটা ফুলকে মুখ দিয়ে টেনে ছিঁড়ে ফেলে। একই সাথে শিয়ন বলে আমি এখানে মরার জন্য আসিনি, কিন্তু তোমাকে মারতে যদি নিজেকে মরতেও হয় তাহলে আমি সেটা করতেও রাজি আছি। শিয়ন তখন মনে মনে ভাবে আমি আমার সব শক্তি ব্যবহার করতে রাজি আছি, কিন্তু তাহলে কি আমি এই অমর প্রাণীটাকে মারতে পারবো। এই সমস্ত কিছু সাগিরি দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। সে বলে আমাকে শিয়নকে হেল্প করার দরকার। তখন নুরুগাই সাগিরিকে বলে তুমি পারবে না, কিন্তু সাগিরি উত্তরে বলে আমি যদি না যাই তাহলে শিয়ন এমনি মারা যাবে, আমাদেরকে সব দিক থেকে অ্যাটাক করতে হবে, তাহলে হয়তো আমরা তেনশেনকে মারতে পারবো। এটা শুনে নুরুগাই বলে যদি এরকমই হয় তাহলে আমরা সবাই মিলে মারবো, কিন্তু ইউজিরাহা এতে তখনই মানা করে দেয়। ইউজিরাহা বলে আমিও সবাই নেই, তোমরা গেলে যাও। তখনই নুরুগাই গিয়ে ইউজিরাহাকে জড়িয়ে ধরে এবং বলে এবার যাবে। ইউজিরাহা এসব কিছু বুঝতে না পেরে নুরুগাইকে প্রশ্ন করে তুমি কী করলে এটা। তখন নুরুগাই গিয়ে আবার সাগিরিকে জড়িয়ে ধরে এবং বলে তুমি কি একটু শক্তিশালী ফিল করছো। সাগিরি এর কোনো উত্তর দেয় না। নুরুগাই আবার জিজ্ঞাসা করে তুমি কি একটু শক্তিশালী ফিল করছো। সাগিরি তখন নিজের শরীরে একটু বেশি শক্তি ফিল করতে পারে, তাই সে নুরুগাইকে বলে হ্যাঁ একটু তো বেশি লাগছে, কিন্তু তুমি এটা কিভাবে করলে। নুরুগাই বলে আমি ঠিক জানি না, কিন্তু আমি যখন মাস্টার শিয়নকে এইভাবে জড়িয়ে ধরেছিলাম তখন মাস্টার শিয়ন আমাকে বলেছিল যে ওনার শরীর খুব তাড়াতাড়ি রিকভার হয়ে গেছে। তখন সাগিরি মনে মনে ভাবে আচ্ছা, তার মানে একজন বহিরাগতভাবেও অন্যজনের তাওয়ের পাওয়ার বাড়াতে পারে, কিন্তু এখন আমাদের এত কিছু ভাবার সময় নেই। এই বলেই সাগিরি আর নুরুগাই দুজন মিলে শিয়নকে হেল্প করতে ওখানে যায়। শিয়ন ওদেরকে দেখে বলে তোমাদেরকে আমি দূরে থাকতে বলেছিলাম না। আমরা তখন দেখি নুরুগাইয়ের মুখে কিছু একটা ব্যান্ডেজের মতো বাধা রয়েছে। শিয়ন তাকে জিজ্ঞাসা করে তোমার মুখে এগুলো কী বাধা। সেটার কোনো উত্তর দেওয়ার আগেই সাগিরি বলে আমি তেনশেনের দুর্বলতা জানি। শিয়ন তাকে জিজ্ঞাসা করে সেটা কী। তখন সাগিরি বলে তেনশেনের দুর্বলতা হলো তার নাভি, যদি তুমি ওর নাভিতে অ্যাটাক করতে পারো তাহলে তেনশেনকে মারা সম্ভব। তখন শিয়ন বলে এই মনস্টারটার তো দুটো নাভি। যেটার উত্তরে সাগিরি বলে আমরা প্ল্যান করে এসেছি, ইউজিরাহার কাছে একরকমের ওষুধ আছে যেটা আমরা গায়ে লাগিয়ে নিয়েছি, এখন তেনশেন কোনোভাবেই আমাদেরকে স্ক্র্যাচ করতে পারবে না, তাই আমরা তেনশেনকে সামনে থেকে অ্যাটাক করব। সেই সময় তুমি তেনশেনের পিছনে গিয়ে অ্যাটাক করে তার দুটো নাভি একবারে কেটে ফেলবে। এই সমস্ত কথা বলা মাত্রই তেনশেন নুরুগাইয়ের ওপর অ্যাটাক করে দেয়।
সেই অ্যাটাক থেকে কোনো রকমে বেঁচে নুরগাই সব শিকড়গুলো কেটে ফেলে। কিন্তু তখনই তেনশেন আবার নুরগাইকে পিছন থেকে অ্যাটাক করে দেয়। সেইবার সাগিরি গিয়ে নুরগাইকে বাঁচায়। এই সমস্ত দেখে শিয়ন ভাবে সাগিরি এখন অনেক শক্তিশালী হয়ে গেছে। এরপরে শিয়ন দৌড়ে তেনশেনের পিছন দিকে যেতে থাকে, আর তখনই তেনশেন তার উপরে আবার অ্যাটাক করে দেয়। সেই অ্যাটাকগুলো থেকে কোনোভাবে বাঁচলে তেনশেন এবার লেজার বিমের মতো একটা জিনিস দিয়ে শিয়নকে অ্যাটাক করে। শিয়ন সেই অ্যাটাকগুলো থেকেও নিজেকে বাঁচিয়ে নেয়, আর আবার তেনশেনের ওপর অ্যাটাক করতে থাকে। তেনশেন আবার মাটিতে পড়ে যায়। এই সময় সাগিরি তেনশেনের ওপর অ্যাটাক করতেই যাবে, কিন্তু তখনই সাগিরির মুখ দিয়ে রক্ত বেরোতে শুরু হয়ে যায়। অন্যদিকে শিয়ন ভাবতে থাকে, আমি আজকে এখানে মরতে হলে মরবো, কারণ না হলে আমি জীবনে ক্ষমা পাবো না। আমি সেদিন তেনজাকে ওখানে ছেড়ে পালিয়ে এসেছি, এটার জন্য আমি নিজেকে জীবনে ক্ষমা করতে পারবো না। এই বলেই সে তেনশেনের দিকে খুবই দ্রুত গতিতে যেতে থাকে। তেনশেন তাকে তার হাত দিয়ে অ্যাটাক করতে গেলেও তেনশেন করতে পারে না, কারণ তেনশেনের দুটো হাতই সাগিরি ও নুরগাই মাটিতে চেপে ধরে রাখে। সেই সময় শিয়ন তেনশেনের ওপর দাঁড়িয়ে তার পুরো পাওয়ার তার তরোয়ালের ওপর আনতে থাকে এবং তেনশেনকে অ্যাটাক করতেই যায়। কিন্তু অ্যাটাক করতে গিয়ে সে আবার থেমে যায়, কারণ সে ভাবে যে আদৌ কি এটা তেনশেনের উইক পয়েন্ট। এরই মধ্যে সেন্তা উঠে দাঁড়িয়ে শিয়নকে বলে, যদি এই মনস্টারটা একটা গাছের মতনই হয় তাহলে এর বীজটাই হবে এর সব শক্তির উৎস, তোমাকে সেটাকে কাটতে হবে। শিয়ন তখন তার সব শক্তি জড়ো করে সেই বীজটার মধ্যে আঘাত করে। সেই বীজটা কাটতেই সেখান থেকে অনেকগুলো মুখ বেরিয়ে আসে। তাদের থেকেই একটা মুখ বলতে থাকে, এই মুহূর্তটা, এই মুহূর্তটার জন্যই আমি 1000 বছর অপেক্ষা করেছিলাম, আজকে আমি সেটা দেখতে পাচ্ছি। এই বলে সেই তেনশেনটা পুরো পাপড়িতে পরিণত হয়ে যায় আর চারিদিকে ছিটিয়ে পড়ে, আর তখন সেখানকার মাটি থেকেও ফুল গজাতে শুরু হয়ে যায়। এরপর সাগিরি দৌড়ে সেন্তার দিকে যেতে থাকে। সেন্তার কাছে যেতেই ইউজিরহা তাকে বলে, সেন্তার আর বেশিক্ষণ সময় নেই, হয়তো আর আধা ঘন্টা সে আমাদের মধ্যে আছে। তখন শিয়নও সেই দিকে এগিয়ে আসতে থাকে। সাগিরি ইউজিরহাকে জিজ্ঞাসা করে, তোমার এই ওষুধটা আছে না? ইউজিরহা বলে, আছে, কিন্তু আমার মনে হয় এটা সেন্তারের ওপর ব্যবহার করার থেকে শিয়নের ওপর ব্যবহার করলে ভালো হবে। তখন সাগিরি বলে, তুমি এটাকে ভাগ করে নাও, দুজনকেই দাও। তখন ইউজিরহা বলে, আমি অতটাও ভালো না যে আমার সব কিছু এদেরকে দিয়ে দেবো, আমাকে নিজের জন্য তো কিছুটা রাখতে হবে, আর তাছাড়াও আমরা জানি না ভবিষ্যতে এখানে আমাদের সাথে আর কি কি হবে, তাই এরকম একটা অসুস্থ ব্যক্তিকে আমাদের সাথে রাখা বোধহয় ঠিক হবে না। সাগিরি তখন ইউজিরহাকে বলে, সবাই যদি বেঁচে থাকে আমরা ঠিক কোনো না কোনোভাবে ম্যানেজ করে নেব। এটা বলাকালীনই সাগিরি কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ে। ইউজিরহা বলে, আমরা শিনোবিরা দেখেই বুঝতে পারি যে কোন জায়গা থেকে নিজের উপর ট্রিটমেন্ট করা দরকার আর কোন জায়গা থেকে হাল ছেড়ে নেওয়া দরকার। আমি পরিষ্কার দেখতে পাচ্ছি সেন্তার সময় শেষ হয়ে গেছে। তখন ইউজিরহা নিচু হয়ে সেন্তাকে বলে, তোমাকে আর কোনো কাজ করতে হবে না, তুমি এখন রিল্যাক্স করতে পারো আর শেষবারের মতো ভাবো, তোমার যা ভালো লাগে তাই। সেন্তা তখন মনে মনে ভাবে, আমি ভালোবাসি আমার পরিবারকে, আমার সমস্ত বইগুলোকে, আর আমি এখন সব থেকে খুশি কারণ তুমি আমাকে জড়িয়ে ধরে রেখেছো। এরপর তারা ওখানে সবাই মিলে বসে পড়ে। শিয়ন বলে, আমাদের এখান থেকে বেরোনোর রাস্তা তাড়াতাড়ি খোঁজা দরকার। এই বলেই শিয়ন সাগিরিকে ডাকে, কিন্তু সাগিরি তখনও সেন্তার কাছে দাঁড়িয়ে কান্না করতে থাকে। সাগিরি তখন ঘুরে বলে, ইউজিরহা তুমি ঠিকই বলেছ, আমাদের সব কিছু ভুলে এখন এখান থেকে কী করে ফিরে যাবো সেটার উপরে ফোকাস করা দরকার, এখানে থেকে আমি আর কাউকে মরতে দেখতে পারবো না। এরপরে আমরা গাবিমারুকে দেখতে পাই। হঠাৎই ঘুম ভাঙার কারণে সে লাফ দিয়ে উঠে পড়ে। তখন তামিয়া তাকে বলে, তুমি ঘুম ভাঙার পর এরকম করো কেন, তুমি কি বিড়াল নাকি? গাবিমারু তাকে বলে, আমরা কোথায়? তার উত্তরে ফুসি বলে, আমরা একটা গুহার ভেতরে আছি। গাবিমারু মনে মনে ভাবে, আমার তো এসব কিচ্ছু মনে নেই। তামিয়া তখন বলে, আমি তোমাকে কাঁধে করে এখানে নিয়ে এসেছি। এরপর আমরা আবার সাগিরিদের দেখতে পাই, যারা হোড়াইয়ের আরও ভেতরের দিকে যাচ্ছিল। তারা ভেতরে গিয়ে একটা ঘর খুঁজে পায় এবং সেখানে কিছুক্ষণ বিশ্রাম নেবে বলে ঠিক করে। সেখানে ইউজিরহা কিছু জামাকাপড় খুঁজে পায়, সে সেগুলোকে পরবে বলে ঠিক করে। নুরগাইও তার সাথে সে জামাকাপড়গুলো পরতে যায়। তখন শিয়ন সবাইকে ডেকে বলে, যে যা করছো করো, তার সাথে আমার কথাগুলো শোনো। সবাই তাতে সম্মতি জানালে শিয়ন বলতে শুরু করে, আমাদের প্রথমে বোঝা দরকার যে সেটা আসলে কী ধরনের শক্তি যেটা দিয়ে আমরা তেনশেনকে মারতে পারলাম। আর সাগিরি, আমি দেখলাম যে তোমার মধ্যে ওই শক্তিটা, মানে যেটাকে তোমরা তাও বলছো, সেটা অনেক বৃদ্ধি পেয়েছে, কিন্তু এটাকে মাস্টার করার জন্য তোমাকে এখনও অনেক শিখতে হবে। যদি তুমি তাওয়ের ব্যবহার খুব বেশি করে ফেলো তাহলে তুমি তোমার শক্তি ধীরে ধীরে হারাতে থাকবে এবং তুমি শারীরিক ও মানসিকভাবেও অনেক পরিবর্তিত হয়ে যাবে। এই সময়ই আমরা আজাচোবি ও টোমাকে দেখতে পাই। তারা দোষীটার সাহায্যে রাস্তা জেনে জেনে তেনশেনদের দিকে এগোতে থাকে। অন্যদিকে শিয়ন সাগিরিকে বলে, তুমি যদি তাওয়ের ব্যবহার প্রচুর পরিমাণে করে ফেলো তাহলে তুমি মারাও যেতে পারো। ইউজিরহা তখন বলে, তবে আর যাই বলো না কেন, অমৃত কিন্তু এখানে নেই। শিয়ন তখন বলে, অমৃত ছাড়া শোকানিত আমাদেরকে স্বীকার করবে না। সাগিরি তখন উত্তর দেয়, গাবিমারু আমাকে বলেছিল যে অমৃত এখানে আছে, কারণ তাদের গ্রামের প্রধান অমর, তিনিও হয়তো এই দ্বীপ থেকেই অমৃত খেয়েছিল। ইউজিরহা তখন সাগিরিকে বলে, না, এটা ওদের বিভ্রম হতে পারে, অনেক শিনোবি নিনজারাই এটার ব্যবহার করে।
তারা দেখায় তাদেরই শক্তি আছে, কিন্তু আসলে এগুলো কিছুই না। আমাদের গ্রামেও এরকম শিনোবি আছে। এরপর ইউজির হা সাগিরিকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে বলেছিলে না গাবিমারু তার ভালোবাসার কোনো একজনের জন্য এই দ্বীপে এসেছে? সাগিরি উত্তরে বলে, হ্যাঁ, তার স্ত্রী। তখন ইউজির হা সাগিরিকে বলে, তোমার কি মনে হয় এটা আদৌ সত্যি? গাবিমারুর কি আদৌ বিয়ে হয়েছে? তুমি কি তার বউকে দেখেছো নিজের চোখে? হয়তো এটাও সেই গ্রাম প্রধানের একটা ইলিউশন বা বিভ্রম মাত্র। তখন অন্যদিকে আমরা গাবিমারুকে দেখতে পাই। গাবিমারু কিছুতেই মনে করতে পারছে না যে ও এখানে কিভাবে আসলো, কী বা করছে এখানে, আর ওর সামনে এগুলো বা কে, ও কি তাদেরকে চেনে? বন্ধুরা, এখানে কিন্তু আমরা বুঝতে পারি যে গাবিমারুর স্মৃতিশক্তি হারিয়ে গেছে, কিন্তু এরপরেও সে নিজের বিষয়ে কিছুটা মনে করতে পারে যে সে হলো ইবাগাকুরে গ্রামের নিনজা। তখন মায়ই গাবিমারুকে জিজ্ঞাসা করে, গাবিমারু তুমি কি ঠিক আছো? গাবিমারু উত্তরে হ্যাঁ বললেও মাই তার তাও দেখে বুঝতে পারে যে তার মাথায় এখন কোনো রকমেরই শক্তি নেই। অন্যদিকে আমরা সাগিরিকে দরজার বাইরে বসে থাকতে দেখতে পাই। তখন শিওন এসে সাগিরিকে বলে, তুমি কি ঘুমাবে না? সাগিরি শিওনের পরা পোশাকটা দেখে পাল্টা প্রশ্ন করে, তুমি এটা কি পরেছো? শিওন উত্তরে বলে, আমাকে কি এটাতে একদমই ভালো লাগছে না? সাগিরি তখন বলে, দেখো, শুধুমাত্র 3 দিন হয়েছে আমরা এখানে এসেছি, আর এরই মধ্যে আমরা কতজনকে হারিয়ে ফেলেছি, আর আমি এটাও জানি না যে গাবিমারু এখন কোথায় কি করছে। তখন শিওন তাকে বলে, তুমি আমাকে এটা বলো না যে তুমি গাবিমারুকে ভালোবেসে ফেলেছো। সাগিরি বলে, না, সেটা একদমই না। শিওন তাকে জিজ্ঞাসা করে, তাহলে তুমি গাবিমারুর কাছে কি? সাগিরি উত্তরে বলে, সত্যি কথাই আমি জানি না। গাবিমারু ছোটবেলা থেকেই একটা খুনি রূপে বড় হয়েছে, তাকে যখন যেভাবে বলা হতো সে সেভাবেই খুন করতো। কিন্তু যেরকম ইউজির হা বলল, যদি তার আসল মোটিভেশনই শুধুমাত্র একটা ইলিউশন বা বিভ্রম হয়, তাহলে সেটা খুবই খারাপ হবে। গাবিমারু একটা খুনি হতে পারে, কিন্তু আমি জানি গাবিমারু ভিতর থেকে খারাপ না, তাই আমার মনে হয় তারা আবার একসাথে দেখা করতে পারবে। গাবিমারু কোনো মতেই হার মানবে না, সে এখান থেকে বেঁচে ফিরবেই। তো বন্ধুরা, হেলস প্যারাডাইসের এপিসোড 13, একই সাথে সিজন 1 এখানেই শেষ। এরপরে সিজন 2 কবে আসবে আমরা কিন্তু সেই বিষয়ে কিচ্ছু জানি না, মানে এখনও ডেটও রিলিজ হয়নি আর কি। কিন্তু তোমরা যদি সিজন 2 দেখতে চাও, তাহলে আমরা মাঙ্গা থেকে তোমাদের জন্য সিজন 2 নিয়ে আসতে পারবো। যদি দেখতে চাও তাহলে সেটা আমাদের কমেন্টে জানাও। এবার মাঙ্গা থেকে যে আমরা সিরিজটা আনবো, সেটার কিছু জিনিস কিন্তু চেঞ্জেস থাকবে। যেমন ধরো, তোমরা এখানে রঙিন ভিডিও দেখছো, ছবি দেখছো, কিন্তু মাঙ্গা থেকে যখন আমরা করবো তখন কিন্তু ছবিগুলো সাদা কালো হবে। তো যাই হোক, তোমরা যদি দেখতে চাও সিজন 2, তাহলে আমাদের কমেন্টে অবশ্যই জানাও। সেক্ষেত্রে আমরা হেলস প্যারাডাইসের সিজন 2 এর ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। তাহলে এখনকার মতো গুড বাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।